ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে জানব। স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেটটির নাম হচ্ছে ভিটা বিয়ন। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এটি মূলত ভিটামিন B1, ভিটামিন B2 এবং ভিটামিন B12 অর্থাৎ 12 এর অভাব পূরণ করে থাকে। ভিটামিনের অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয়ে থাকি। তো যাদের শরীরে ভিটামিনের বির ঘাটতি রয়েছে, মূলত তাদেরকেই ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড শীর্ষ যে 10-15টি 20টি যে ওষুধ কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম, তাই নিশ্চিন্তে এই ওষুধটি সেবন করা যেতেই পারে। তারপরেও ভিটামিন খাওয়ার জন্য বা ভিটামিন খেতে হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ চিকিৎসক চিকিৎসার মাধ্যমে আপনার শরীরে কোন ভিটামিনের ঘাটতি রয়েছে সেটি নির্ণয় করে তবেই আপনাকে ভিটামিন দিবেন। যা হোক, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটির মধ্যে রয়েছে 50টি ট্যাবলেট, আর প্রতিটি বক্সে 50টি ট্যাবলেটের 5টি করে পাতা রয়েছে, অর্থাৎ একটি পাতায় রয়েছে 10টি করে ট্যাবলেট। এই পুরো বক্সটি যদি আপনি খুচরা মূল্য ধরেন তাহলে এটির দাম হচ্ছে 400 টাকা, কিন্তু আপনি যদি বক্স সহ কেনেন তাহলে কিছুটা কমে কিনতে পারবেন, তবে আপনাকে সেজন্য যেতে হবে পাইকারি মার্কেটে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এই আজকের রিভিউতে আমরা যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করলাম, এটি মূলত একটি ভিটামিন ট্যাবলেট। ভিটামিন ট্যাবলেট নিয়ে আমরা এর আগেও রিভিউ করেছি, আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধের রিভিউ দিয়ে থাকি। দেখা যায় যে একই ধরনের ওষুধের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিভিন্ন স্টাইলে তৈরি করা হয়, কিন্তু মান এবং এর যে কার্যকারিতা এটি কিন্তু বিবেচনা করবেন আপনি, কারণ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনাকে এই ওষুধ নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক এক এক সময় এক এক কোম্পানির ওষুধ দিয়ে থাকেন, তবে ভয়ের কোনো কারণ নেই, গ্রুপ দেখে ওষুধ খাবেন। একই গ্রুপের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ থাকতেই পারে। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সেই সঙ্গে আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ, যেখানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, এবং রয়েছে লাইফস্টাইল এবং চিকিৎসকের বিভিন্ন পরামর্শ। সেই পেজটির একটি লিংক আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, আপনি সেটি ক্লিক করে চলে যেতে পারেন সেই ফেসবুক পেজে, এবং লাইক দিয়ে সবসময় আমাদের আপডেট পেতে পারেন। আর বন্ধুরা, সবসময় ব্যায়াম করবেন, নিয়মিত ফল ফ্রুট খাবেন এবং বেশি বেশি হাঁটবেন, আর স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আজ রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।